নমস্কার বন্ধুরা, অঙ্কিতা হল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি বাধ্য হলাম এই ভিডিওটা দিতে, বলতে পারো। আর ভিডিও আমার দেওয়া না দেওয়া দুটোই সমান, তোমরা জানো, এটা জানা কথা। কারণ আমি ভিডিও দিলেও তোমাদের কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না, আর অবশ্যই কিছু হবে বা কেন। আর ব্লগ তো আমার যা ভিউজ আসে সেটা তো তোমরা জানোই, প্রচুর প্রচুর ভিউজ আসে, ওই 20-10 এগুলোই তো আমার ব্লগের ভিউজ। না, আমি তো ব্লগ করতে জানি না, ব্লগ করা তো আমায় শিখতে হবে, কাদের থেকে বলো তো? মাই ড্রিম লাভ কেয়া, তারপরে জানোই তো মিল্কি শাহ, প্রচুর চ্যানেল আছে যাদের থেকে আমি ব্লগ করা শিখবো, ব্লগ করা শিখতে হবে আমাকে। কিছুই জানি না আমি ব্লগ করতে, বিশ্বাস করো। আমার নিজেকে মনে হয় যে আমি কী ব্লগ বানাই, ভারত মানে মেয়েদেরকে, মেয়েদের কোনো মানে সম্মান নেই, মেয়েদের ভালো ভিডিও করছো কোনো ভিউজ আসবে না, বিশ্বাস করার পায়েলের পরিবার, মানে এখন শৈল্পিক তাকুরি পায়েলের পরিবার ওই চ্যানেলটাই, তার পায়েল দিবাইয়ের হাজবেন্ড মারা গেছে, সে কত কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, তার কোনো ভিউজই আসছে না, ভিউজ আসছে না, কার ভিউজ আসবে বুঝতেই পারছো। আজকাল কি ভিডিও এবং কীরকম ভিডিও করলে বর্তমানে ভিউজ আসে, আর যেই ভিডিওগুলো আমাদের মতো যারা ভালো পরিবার, মানে ভালো পরিবার বলতে যারা ভদ্র সভ্য, যারা ভালো, তারা কখনোই সেই রকম ভিডিও করতে পারবে না। এরকমও নয় আমরা এতটাও এ না যে আমরা কেঁদে কেঁদে ইউটিউবে ভিউজ আনবো, পারি না কাঁদতে ক্যামেরার সামনে, আমাদের ক্ষমতা নেই কান্না, মানে ক্যামেরার সামনে কাঁদার সেই ক্ষমতাগুলো আমাদের ভগবান দেয়নি। আমি জানি না কেন আমরা পারি না ক্যামেরার সামনে কাঁদতে, তবুও আমাদের, আমরা পারবো না তো ওর জন্য আমাদের ভিউজ আসে না। আমরা তো আর ইউটিউবার না, আমরা কি ইউটিউবার না, কি ইউটিউবার হলে তো অন্য জায়গায় থাকতাম, আমরা ইউটিউবার নই। আমাদের ইচ্ছা হয় দিয়ে 2 বছর প্রায় হতে যাচ্ছে, 2 বছর ধরে ভিডিও বানাচ্ছে, কি হয়েছে, একটা টাকা কানা করি আমি ইনকাম করতে পারিনি, প্রচুর আমার ইনভেস্ট করতে হচ্ছে, প্রচুর নেট খরচ করতে হয়েছে, প্রচুর প্রত্যেক মাসে মাসে নেট রিচার্জ করতে হয়েছে, বেশি বেশি নেট ভরেছি যাতে আমি বেশি ভিডিও দিতে পারি। প্রত্যেকটা অ্যাপে, ইউটিউবে সব জায়গায় ভিডিও দিয়েছি, সব জায়গা থেকে গিয়েছি বলো তো আমি বঞ্চিত হয়েছি, সব জায়গা থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে। ইউটিউবে এই চ্যানেলে আমি অনেক দিন ভিডিও দিই, এই কথাগুলো একটাও বানিয়ে নয়, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তোমরা ইভেন জানতে পারবে যে আমি সত্যি কি ভিডিও দিচ্ছি কি দিচ্ছি না। এই চ্যানেলে আমি লাস্ট 2 দিন ব্লগ দিয়েছি, ইচ্ছা হয়েছে বানিয়েছি, তাই কি করবো এখন আর না ওরকম মেন, আগে যেরকম একটা ছিল যে যত কিছু হয়ে যাক আমি ভিডিও দিয়েই যাব, এই মেন্টালিটিটা চলে গেছে, মেন্টালিটিটা নেই। কারণ এখন যে ভিডিওগুলো দেখি, সেটা মিয়ান মাইসন হোক, মাই ড্রিম লাভ কেউ, যে ভিডিওগুলো ইউটিউবে আমার ব্রাউজ ফিচারে বা আমার হোম পেজে ইউটিউবে শো করে, সেই ভিডিওগুলো দেখার পর মনে হয় আমি ইউটিউবার নই, যে সেই কোয়ালিটির ভিডিওর থেকে আমি যথেষ্ট, আমি নিজের ওপর গ্যারান্টি দিয়ে বলছি যথেষ্ট ভালো ভিডিও বানাই, কী লাভ আমার ভিডিও করে, আমার ভিডিও করে কোনো লাভ নেই। ভিডিওটা তোমরা জানি আমি একটা লাইক বা কমেন্ট একটা শেয়ার কিছুই করবে না, ভিডিওটা হবে না ভাইরাল, এই ভিডিওটাও 10 কোটিটাই ভিউজ হবে, এই ভিডিওটা কোনো মেয়ে যদি দেখে থাকো, তোমাদের মেয়েদের অবশ্যই একটা মেয়ের পাশে দাঁড়ানো উচিত, মেয়েদের সাপোর্ট করা উচিত এবং নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, যারা এই সমস্ত ভুলভালভাবে ভিডিও করছে তাদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমার কোনো রোস্টিং চ্যানেল নয়, এই কথাগুলো বলছি আমি প্রচণ্ড ক্ষোভে। আমি যে চ্যানেলগুলো দেখেছি না, যা যা ভিউজ আসে, আর যেরকম চ্যানেল ইটিং শোয়ের চ্যানেল, কত কত খাবার নিয়ে বসে গেল খেয়ে নিল, হয়ে গেল কত হাজার হাজার ভিউজ। আমি একটা ব্লগ করবো, একটা সুন্দর করে একটা দিন তোমাদের কাছে যে আমি কেমনভাবে কাটিয়েছি, একটা রিপ্রেজেন্ট করবো একটা সুন্দরভাবে। লাস্ট কয়েকদিন যখন মানে ইউটিউব ছাড়ার, মানে কদিন তো আমি কমার্স ছেড়ে দিয়েছিলাম, তার আগে যে ভিডিওগুলো করেছি কত সুন্দর করে গান দিয়ে এডিট করে, কপিরাইট যাতে না আসে, অনেক ফলো মানে অনেক রুলস মেনটেন করে, বাট নিট ফল জিরো। যত বেশি ট্যাগ লাগাই, যত বেশি থাম্বনেল ভালো করে দিই, যত বেশি ভালো ভিডিও বানাই, আমাদের তো নিট ফল জিরোই হবে। মেয়েদের, মেয়েদেরও ভিউজ আসে না যদি না তুমি যেগুলো ট্রেন্ডিং সেগুলো না করতে পারো। হ্যাঁ, আমরা পারবো না ট্রেন্ডিংয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে, আমরা সেই, আমরা ভদ্রসভ্যভাবে যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভাবে চেষ্টা করে যাব। হ্যাঁ, চেষ্টা করব, এক আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলি থেকে অনেক মানে আসে যে কেন আমি ইউটিউবে করি বা ইউটিউবে ভিডিও বানাই, অ্যান্ড তাতে আমি কিছু কান না দিয়ে ইউটিউব করা শুরু করে দিয়েছিলাম, অ্যান্ড আমি 2 বছর প্রায় হতে যায় যে ভিডিও বানিয়ে যাচ্ছিলাম, বাট কী করবো, আমার মনে হয় যে ইউটিউব ছাড়া আমার চলে যাওয়ার সময় এসে গেছে, বাট ইউটিউবটা হয়তো আমার জন্য নয়, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি বঞ্চিত। প্রচুর প্রচুর ফলোয়ার্স আছে হয়তো, মানে প্রচুর বলতে আমার কাছে এটা অনেক 3000, আমি যেভাবে কষ্ট করে এগিয়েছি এটা, ভালোভাবে কষ্ট করে এগিয়েছি এটা আমার কাছে অনেক, কিন্তু ভিউজ কী হয়েছে, ভিউজ কী হয় আমার ভিডিও হয় না, শত কষ্ট করে, শত কষ্ট করে আজকে আমার এক্সাম, আমি বই খাতা নিয়ে দেখো কতগুলো খাতা নিয়ে বসে আছি, 1টা 2টো
তিনটে চারটে ও এই একটা পাঁচটা এতগুলো আমি খাতা নিয়ে বসে আছি পড়াশোনা করছিলাম তার সাথেও আমি ভিডিওটা করছি আমি কি পড়াশোনা করি না অবশ্যই করি পড়াশোনাটাকে ভালোভাবে চালানোর জন্য আমি হচ্ছে করি কিন্তু ইউটিউব আমাকে দেখে না ইউটিউবের একটা ভিডিও ভাইরাল হয় না আর না তোমরা আমাকে দেখো ইউটিউব কখন ভাইরাল করো যখন তোমরা আমার ভিডিও ফুল দেয় তোমরা তো আমার ভিডিও 40 সেকেন্ড দেখে চলে যাও না মাই ডিপ লাভ কে ভিডিও বানাতে পারে ফুলসজ্জার ভিডিও করছে তো ভিডিও মানতে হবে আমি ব্লগ করতে পারি না পারি না তো আমি ভিডিও করতে তোমরাই বা কেন দেখবে আমি কাকে দোষ দেবো এক এক সময় মনে হয় না নিজেকে নিজে মারি নিজে নিজে চেঁচিয়ে যায় এক এক সময় মনে হয় যে আমি মনে হয় ডিপ্রেশনে চলে এসেছি আমার দ্বারা এই জায়গাটা কভার করা মনে হয় না সম্ভব আমি পারবো না আর কিছু সব কিছু ছেড়ে দিই এতদিনের কষ্টের ফল আমার পুরো বৃথা গেছে এই কথাগুলোই আমার মনে হয় হ্যাঁ আমি হয়তো কেঁদে কেঁদে কথাগুলো বলতে পারছি না না আমার ক্যামেরার সামনে কোনোভাবেই কান্না আনতে পারি না আমার মনে হয় না যে আমি পাবলিকের সামনে এরমভাবে পাবলিকালি সোশ্যাল মিডিয়ায় আমি এরমভাবে কাঁদবো এটাই আমি কী করবো তোমরা তো দেখবে না এই ভিডিওটা হবে না ভাইরাল এই ভিডিওটা একটাও লাইক করবে না এই ভিডিওটাও তোমরা শেয়ার করবে না তোমরা মেয়ে যারা ছেলে আছো বা মেয়ে আছো যারা চাও মেয়েদের সম্মান করা হোক মেয়েরা এগিয়ে যাক তারা এই ভিডিওটা শুধুমাত্র লাইক করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কারা দেখে এই ভিডিওগুলো এই সমস্ত ব্লগ ইউটিউব কেন মনিটাইজেশন দেয় মাই ড্রিম লাভ কেয়া বা মিল্কি সেই যে ভিডিওগুলো হয় বা মিয়ানমার মানে মানে আরও অনেক অনেক চ্যানেল আছে চ্যানেল বললে কম ভালো প্রচুর চ্যানেল আছে এরকম যে ভিডিও করা হয় এমন ব্লগ যেটা আমার মনে হয় না ব্লগের আন্ডারে পড়ে মনে হয় না জানি না কেন এরা ভিউজ পায় জানি না কেন এদের ভিডিও তোমরা দেখো কেন এদের ভিডিও ফুল ওয়াচ টাইম আসে আমার ভিডিও ওয়াচ টাইম আসে না আমার ভিডিও 40 সেকেন্ড ওয়াচ টাইম আসে এত বড় ভিডিওটা এই যে আমি বানাচ্ছি কষ্ট করে পরীক্ষার দিন পড়া করে আবার কষ্ট করে তার মধ্যেও ভিডিও বানাচ্ছি হাজার কষ্টের মধ্য দিয়ে ভিডিও বানাচ্ছি আমি কষ্ট আমি বলে বোঝাতে পারবো না কাঁদতে পারবো না আমি তবুও রাগে ক্ষোভে আমি বলেছি আমি যতদিন না করতে পারবো ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি এখন এইটাই ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা যে আমাকে আরও কাঁদতে দাও আমাকে এমন শক্তি দাও যাতে আমি আরও বেশি কাঁদি হাসার শক্তি যাতে অনেক ভালো থাকি অনেক এরকম ঠাকুরের কাছে প্রার্থনা করেছি একটাও প্রার্থনা কাছে নাই তোমরা বলো না ঠাকুর যা করে মঙ্গলের জন্য তাহলে এই যোগেন্দ্রনাথ শর্মা আমাদের ছেড়ে চলে ঠাকুর কি মঙ্গলের জন্য করেছে এখন আর মনে হয় না ঠাকুর মঙ্গলের জন্য যা কিছু করে আমি বলে যে এই হাত দিয়ে আমার আর আমি আর কোনো মনে হয় না ঠাকুরকে পুজো দিতে পারবো আমার ইচ্ছা করছে না আর বিশ্বাস করে কথাটা আমি রাগে ক্ষোভে দুঃখে বলতে বাধ্য হয়েছি তো ভিডিওটায় আমি জানি লাইক কমেন্ট শেয়ার কিছু করবে না তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার কবে ভিডিও আসবে আমি জানি না টাটা